তো দর্শক বন্ধু, যেমিতি কি আপন মানে আমার পূর্ব ভিডিওরে দেখিবে কিংবা আপন মানে নিউজ চ্যানেল গুড়াকরে মধ্যে দেখিবে যে বর্তমান সরকার কোন কইছন্তি না, যে মা মাউসি মানে আমার সেপ্টেম্বর 15 তারিখ ভিতরে সুভদ্রা যোজনারে অনলাইন রে আপ্লাই করিছন্তি সেমানকু হি কেবল আগামী 17 তারিখে সুভদ্রা যোজনা অন্তর্গত প্রথম কিস্তিরে 5000 টাকা লেখায় প্রদান করা যাব। তো বর্তমান এই ঘোষণাটি কু শুনি সারলা পরে আমার মা মাউসি কমনরে কিংবা লোকমানক মধ্যে গোটিয়ে প্রশ্ন আসিছি যে যেউ মা মাউসি মানে বা যেউ মহিলা মানে আমার সেপ্টেম্বর 15 তারিখ পরে সুভদ্রা যোজনার আবেদন করুছন্তি, তাহলে সেমানকু সুভদ্রা যোজনার প্রথম কিস্তি টঙ্কা মিলিব কি মিলিবনি, আউ যদি মিলিব তাহলে কেবে মিলিব, তো এ নেই কি বর্তমান সেমানক মনরে প্রশ্ন উঠিছি। তো চালন্তু দর্শক বন্ধু, আজির এ ভিডিওরে মু আপনকু এ প্রশ্নর উত্তর দেবাকু যাউছি, সেতিপাই ভিডিওটিকু প্রথমরু শেষ পর্যন্ত নিশ্চয় দেখন্তু। তো দর্শক বন্ধু, সবুঠারু প্রথমে আপন জানন্তু যে আমার সেপ্টেম্বর 17 তারিখে কেউ মানকু পয়সা মিলিব। তো দেখন্তু সরকার যাহা কইছন্তি যে আমার সেপ্টেম্বর 17 তারিখে সেউ মানকু পয়সা মিলিব, যেউ মানে সেপ্টেম্বর 15 তারিখ ভিতরে সুভদ্রা যোজনার আবেদন করে সারিথিবে এবং তাঁকর ভেরিফিকেশন যেমিতি আপ্রুভ হয়েছিল। তো ভেরিফিকেশন কেমিতি করা যায়, কেউ সব প্রসেস রয়েছে সেই নেই অলরেডি আমি গোটে ভিডিও বনাই দেইছু, আপন মানে চাইলে মধ্য যাইকি এই ভিডিও কু দেখি পারিবে, এই ভিডিওটা আপন মানে দেখিলে সব কিছু বুঝি পারিবে। তো আপন মানে বুঝি গলে যে আমার ভেরিফিকেশন প্রসেস মধ্য গোটে অছি, আপন মানে খালি অনলাইন রে আপ্লাই করিছিলে মধ্য আপনকু পয়সা মিলিব তা নুহে, আপন মানে প্রথমে অনলাইন রে আপ্লাই করিবে, তারপরে আপনকর ভেরিফিকেশন হবো, ভেরিফিকেশন রে যদি আপনকু আপ্রুভ করা গলা বা আপন যোগ্য বিবেচিত হলে তারপরে যাই কি আপনকু সুভদ্রা টঙ্কা মিলিব। তো এভলি কিছু প্রসেস রয়েছে, এমিতি নাই কি আপন খালি আবেদন করে দেলে অনলাইন রে আর আপনকু টঙ্কা মিলি যাব, এইটা আপন মানে বুঝি গলে। তো বর্তমান আমি চালন্তু জানিবা যে যেউ মানে আমার সেপ্টেম্বর 15 তারিখ পরে অনলাইন রে আপ্লাই করিবে সেমানকু কেবে টঙ্কা মিলিব, আর প্রথম কিস্তি মিলিব কি নাহি। তো দেখন্তু এ নেই কি আমাকু বহুত মা মাউসি কমেন্ট মধ্য করিছিলে, তো সেতি পাই আপনকু আমি আউ টিকে ক্লিয়ার করিবা পাই আমি সুভদ্রা যোজনার হেল্পলাইন নম্বর কু কল করেছিলু এবং আমি সেটি কথা মধ্যে হইছিলু, আপনক প্রশ্নটি মধ্যে আমি পচারিছিলু, তো তার উত্তরটি বর্তমান আপনকু মু এটি লাইভ শুনাইবি, আপন টিকে শুনন্তু ধ্যানর সহকারে যে সে কোন কহিলে যে সেপ্টেম্বর 17 পরে যে মা মাউসি মানে আবেদন করিবে তাঙ্কু কেবে পয়সা মিলিব কোন কহিলে সে টিকে শুনন্তু প্রথমে। নমস্কার ম্যাডাম, কলি ম্যাডাম মোর সুভদ্রা যোজনা সম্পর্কিত কিছু প্রশ্ন থিলা, তার উত্তরটা মু আপনকটু জানিবা পাই চাউছি। কলি আমার 17 তারিখ পরে বি সুভদ্রা যোজনার আপ্লাই চালিব। তো 17 তারিখ পরে যে মানে আমার সুভদ্রা যোজনার আপ্লাই করিবে সেমানকু সুভদ্রা যোজনার প্রথম কিস্তিটি মিলিব না মিলিবনি, যদি মিলিব তাহলে আমার কেবে মিলিব সে নেকি কোনসি ডেট। আজ্ঞা মিলিব, সে মিলিব সরি 17 তারিখ পরে বি আপনারা আপ্লাই করছেন আপনাকু মিলিব, তা আপনাকু যে নেক্সট কিস্তি যে আপনারা যে আমি মার্চ মাসে মিলিব সেতবেলে আপনারা কত দুইটা কিস্তি মিলিব, একাবলে দুইটা কিস্তি মিলিব, মানে যে মানে 17 তারিখ পরে আবেদন করিবে সেমানক পাই আউ এবে কোনসি ডেট নাই, যাই কি সেমানকু মার্চ 8 তারিখ রে একাবলে। আজ্ঞা 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 সেইটা মু জানিবা পাই চাহুতলি। আজ্ঞা হো হো ম্যাডাম ধন্যবাদ। তো বর্তমান আপন মানে শুনিলে যে সে কোন কহিলে না, যে মানে আমার সেপ্টেম্বর 15 তারিখ পরে আবেদন করিবে কিংবা সেপ্টেম্বর 17 তারিখ পরে আবেদন করিবে, কাহিঁকি না যেহেতু এই অপডেটটি আসিনথিলা যেতবেলে মু কল করিথিলি সেতিপাই মু সেপ্টেম্বর 17 তারিখ পরে পচারিথিলি। তো বর্তমান আমার অপডেট অনুসারে কোন হয়েছি না, সেপ্টেম্বর 15 তারিখ পরে যে মানে আবেদন করিবে আপনকু কেবে পয়সা মিলিব, আগামী বর্ষ মার্চ 8 তারিখে পয়সা মিলিব। তো বর্তমান আপন ভাবিবে যে আমাকু তাহলে প্রথম কিস্তিটি মিলিবনি, নাই আপনকু প্রথম কিস্তি মিলিব আউ দ্বিতীয় কিস্তি বি মিলিব, কাহিঁকি না আপন জানিছন্তি সরকার আমার যে ঘোষণা করিছিলে যে সুভদ্রা যোজনার আপনকু বর্ষকু দুইটা কিস্তি দিয়া যিব। তো দুইটা কিস্তি কেবে কেবে দিয়া যিব, গোটে আপনকর আন্তর্জাতীয় মহিলা দিবস বা মার্চ 8 তারিখে, আউ গোটে আপনমানকর রাখী পূর্ণিমা দিন। তো যেহেতু আমার রাখী পূর্ণিমা যাই সারিছি সেপাই আমার প্রথম কিস্তিটি বর্তমান আমার সেপ্টেম্বর 17 তারিখে প্রধানমন্ত্রী মোদীঙ্ক জন্মদিনরে দিয়া যাউছি, তারপরে আমার দ্বিতীয় কিস্তিটি কেবে আসিবার থিলা মার্চ মাস 8 তারিখ মানে 2025 মসিয়া। তো বর্তমান আমার যে মানে সুভদ্রা যোজনার 17 তারিখে পয়সা পাইবেনি সেমানে কেবে পয়সা পাইবে না, আগামী মার্চ মাস 8 তারিখে সেমানকু একাবেলেকে দুইটা কিস্তির টঙ্কা মিলিব, প্রথম কিস্তির এবং দ্বিতীয় কিস্তির 5
5000 କରିକି 10000 ଟଙ୍କା ମିଳିଯିବ। ତ ଆପଣମାନେ ବର୍ତ୍ତମାନ ଏଇଟା କ୍ଲିୟର ହେଇଗଲେ ବା ଆଉ ଥରେ ଆପଣଙ୍କୁ ବୁଝାଉଛି, ଆପଣମାନେ ଟିକେ ବୁଝନ୍ତୁ ଭଲ ଭାବରେ, ନହେଲେ ଆପଣମାନେ ଭିଡ଼ିଓଟାକୁ ଦେଖୁନଥିବେ ବି କମେଣ୍ଟ କରୁଥିବେ। ତ ଭିଡ଼ିଓଟା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦେଖନ୍ତୁ ଯାହାଦ୍ୱାରା ଆପଣ ଭଲ ଭାବରେ ବୁଝିପାରିବେ, ଆପଣଙ୍କୁ ମୁଁ ଭଲ ଭାବରେ ବୁଝାଉଛି, କାହିଁକି ନା ମୋ ପାଖରେ ଯଥେଷ୍ଟ ସମୟ ରହୁନି ଯାହାଦ୍ୱାରା ମୁଁ ସମସ୍ତଙ୍କ କମେଣ୍ଟର ଆନ୍ସର ଦେଇପାରିବି। ତ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ ଟିକେ ଭିଡ଼ିଓଟିକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଦେଖିଲେ ଆପଣଙ୍କ ସବୁ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଆପଣଙ୍କୁ ମିଳିଯିବ। ତ ଦେଖନ୍ତୁ ଆଉ ଥରେ ଆପଣଙ୍କୁ ବୁଝାଉଛି, ତ ଆମର ଯେଉଁମାନେ ସେପ୍ଟେମ୍ବର 15 ତାରିଖ ଭିତରେ ସୁଭଦ୍ରା ଯୋଜନାରେ ଅନଲାଇନ୍ରେ ଆପ୍ଲାଏ କରିସାରିଥିବେ ଆଉ ତାପରେ ସେମାନଙ୍କର ଭେରିଫିକେସନ କରାଯିବ, ତ କେମିତି କ'ଣ ଭେରିଫିକେସନ କରାଯିବ ସେ ନେଇକି ମୁଁ ଅଲରେଡ଼ି ଗୋଟେ ଭିଡ଼ିଓ ବନେଇଛି, ସେଇଟା ଆପଣ ଦେଖିଲେ ଜାଣିପାରିବେ। ତ ସେଇ ଭେରିଫିକେସନରେ କ'ଣ ହେବ ନା ଗୋଟେ କମିଟି ଗଠନ କରାଯାଇଛି ବ୍ଲକ ଲେବୁଲରେ, ସେମାନେ ଆପଣଙ୍କର ଭେରିଫିକେସନ କରିବେ ଏବଂ ଭେରିଫିକେସନ କଲାପରେ ଯଦି ଆପଣ ସତରେ ଯୋଗ୍ୟ ବିବେଚିତ ହୋଇଥାନ୍ତି ତାହେଲେ ଆପଣଙ୍କୁ ସୁଭଦ୍ରା ଟଙ୍କା 17 ତାରିଖରେ ମିଳିବ। ଏଇଟା ହେଲା ଯେଉଁମାନେ 15 ତାରିଖ ଭିତରେ ଆପ୍ଲାଏ କରିଥିବେ ଏବଂ ତାପରେ ଯେଉଁମାନେ ଆମର ସେପ୍ଟେମ୍ବର 15 ତାରିଖ ପରେ ସୁଭଦ୍ରା ଯୋଜନାରେ ଆବେଦନ କରିବେ କିମ୍ବା ଯେଉଁମାନଙ୍କର ଭେରିଫିକେସନ ହେଇନଥିବ ଆଉ 17 ତାରିଖରେ ଯେଉଁମାନଙ୍କର ପଇସା ଆସିବନି, ତ ସେମାନଙ୍କୁ କେବେ ପଇସା ମିଳିବ ନା ଆପଣଙ୍କୁ ମିଳିବ ଆଗାମୀ ବର୍ଷ ମାନେ 2025 ମସିହା ମାର୍ଚ୍ଚ 8 ତାରିଖରେ ପଇସା ମିଳିବ। ଏକାବେଳକେ ଦୁଇଟା କିସ୍ତିର ପଇସା ମିଳିବ, ପ୍ରଥମ କିସ୍ତି ଦ୍ୱିତୀୟ କିସ୍ତି 5000 କରିକି 10000 ଟଙ୍କା ଏକାବେଳେ ଆପଣଙ୍କୁ ମିଳିବ, ଆମକୁ ଯାହା ସେ ସୂଚନା ଦେଲେ। ତ ଏଇଟା ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କ ସୂଚନା ରହିଛି ଯେ 15 ତାରିଖ ପରେ ଯେଉଁମାନେ ଆବେଦନ କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କୁ କେବେ ଟଙ୍କା ମିଳିବ ଏବଂ 17 ତାରିଖରେ ଯେଉଁମାନଙ୍କୁ ଟଙ୍କା ମିଳୁନି ସେମାନଙ୍କୁ କେବେ ଟଙ୍କା ମିଳିବ। ତ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଆଶା କରୁଛି ଯେ ଆପଣଙ୍କର ଯେଉଁ ପ୍ରଶ୍ନଟି ଥିଲା ଯେ ଆମେ ସେପ୍ଟେମ୍ବର 15 ତାରିଖ ପରେ ଆବେଦନ କଲେ କେବେ ଟଙ୍କା ପାଇବୁ, ପ୍ରଥମ କିସ୍ତି ପାଇବୁ କି ନାହିଁ, ଏବଂ ତା ସହିତ ଯେଉଁମାନେ ଆମର ସେପ୍ଟେମ୍ବର 17 ତାରିଖରେ ପଇସା ପାଉନାହାନ୍ତି ସେମାନଙ୍କୁ କେବେ ଟଙ୍କା ମିଳିବ ଏବଂ ପ୍ରଥମ କିସ୍ତି ମିଳିବ କି ନାହିଁ, ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କ ଡାଉଟଟା ଟୋଟାଲ ମୁଁ କ୍ଲିୟର କରିଦେଲି ଏବଂ ଆପଣମାନେ ଲାଇଭ ପ୍ରୁଫ ମଧ୍ୟ ଦେଖିଲେ, କଲ୍ ସେଣ୍ଟରକୁ ମଧ୍ୟ ଆମେ ଫୋନ କରିକି ପଚାରିଲେ। ତ ଏହା ବାଦ ଯଦି ଆପଣଙ୍କ ମନରେ ସୁଭଦ୍ରା ଯୋଜନାକୁ ନେଇକି କିଛିଟା ପ୍ରଶ୍ନ ଅଛି ଆପଣମାନେ କମେଣ୍ଟରେ ଆମକୁ ପଚାରିପାରିବେ। ହଁ, ତା ସହିତ ଆପଣଙ୍କୁ ଯେ ମୁଁ କିଛି ଆଡ୍ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛି ମୋ ତରଫରୁ, ଯେ ସରକାର ଯେଉଁ ଏଇ ଜିନିଷଟା କଲେ ଯେ ଆପଣଙ୍କୁ ଯାଇକି ମାର୍ଚ୍ଚ ମାସରେ ପଇସାଟା ଦେବେ, ଏଇଟା ସେ ନ କରିକି ଆପଣମାନଙ୍କର ଫେଜ୍ ଫେଜ୍ କରିକି ପ୍ରଥମ କିସ୍ତିଟା ଏବେ ଦେଇଦେଇଥିଲେ ଲୋକମାନେ ବେଶୀ ଖୁସି ହୋଇଥାନ୍ତେ, କାହିଁକି ନା ମାର୍ଚ୍ଚ ମାସରେ ମାନେ ଆମର ଆହୁରି ବର୍ତ୍ତମାନ 6 ମାସ ଗ୍ୟାପ୍ ରହିଯାଉଛି, ତ 6 ମାସ ପରେ ଯାଇକି ଆପଣଙ୍କୁ କିସ୍ତି ମିଳିବ। ତ ଯେଉଁଠି ଟିକେ ଲୋକମାନେ ବା ଆମର ମା ମାଉସୀ ମାନେ ଟିକେ ଦୁଃଖ ଅନୁଭବ କରିବେ, କାହିଁକି ନା ଯଦି ଆପଣମାନେ ଏମିତି କରିଥାନ୍ତେ ସେମାନେ ସେପ୍ଟେମ୍ବର 17 ପରେ ଆବେଦନ କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ ଆଉ ଗୋଟେ ଡେଟ୍ ଫିକ୍ସ କରିଥାନ୍ତେ, ତାପରେ ତାଙ୍କୁ ପେମେଣ୍ଟ କରିଥାନ୍ତେ, ସେ ଅକ୍ଟୋବର ମାସରେ ହେଉ କିମ୍ବା ନଭେମ୍ବର ମାସରେ ହେଉ, ମାନେ ଆମର ଏଇ ଡିସେମ୍ବର ମାସ ସୁଦ୍ଧା ଆପଣ ଯଦି ପେମେଣ୍ଟ କରିଥାନ୍ତେ ତାହେଲେ ଭଲ ହେଇଥାନ୍ତା, ମାନେ ମୋ ମତରେ ମୁଁ କହୁଛି, ଆପଣଙ୍କୁ କ'ଣ ଲାଗୁଛି ଆପଣ ମୋତେ କମେଣ୍ଟରେ ଜଣାଇବେ। ଆଉ ଯେଉଁ ମାର୍ଚ୍ଚ ମାସରେ ଦେବେ ସେଇଟା ବି ଗୋଟେ ଦୃଷ୍ଟିରୁ ଭଲ, କାହିଁକି ନା ଆପଣମାନଙ୍କୁ ଏକାବେଳେ 10000 ଟଙ୍କା ମିଳିବ, ସେଇଟା ବି ଗୋଟେ ଦୃଷ୍ଟିରୁ ଭଲ, ସେଇଟା ବି କିଛି ଖରାପ ନୁହଁ, ବଟ୍ ଏଇଟା ହେଇଥିଲେ ଆମର ମା ମାସ ମାନେ ଟିକେ ଖୁସି ହୋଇଥାନ୍ତେ ଯେହେତୁ 6 ମାସ ଗ୍ୟାପ୍ ରହିଯାଉଛି। ତ ଏଇଟା ହେଲା ମୋ ମତାମତ, ତ ଆପଣଙ୍କ ମତାମତ କ'ଣ ରହିଛି, ଆପଣ ମୁଁ ଯେଉଁ ମତାମତଟା ଦେଲି ସେଥିରେ ରାଜି ହେଉଛନ୍ତି କି କମେଣ୍ଟରେ ଆମକୁ ନିହାତି ଭାବରେ ଜଣାଇବେ। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଭିଡ଼ିଓଟି ଯଦି ଇନଫର୍ମେଟିଭ ଲାଗିଲା ଭିଡ଼ିଓକୁ ଗୋଟେ ଗୋଟେ ଲାଇକ୍ କରିଦେବେ, ତା ସହିତ ଚ୍ୟାନେଲରେ ନୂଆ ହେଇଥିଲେ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ କରିନେବେ ଏବଂ ଭିଡ଼ିଓଟିକୁ ସମସ୍ତ ମା ମାଉସୀ ଭଉଣୀମାନଙ୍କ ପାଖକୁ ସେୟାର କରିବେ ଯାହାଦ୍ୱାରା ସେମାନଙ୍କ ପାଖରେ ସୁଭଦ୍ରା ଯୋଜନା ସମ୍ପର୍କିତ ସମସ୍ତ ସଠିକ୍ ତଥ୍ୟଟି ସଠିକ୍ ସମୟରେ ପହଞ୍ଚି ପାରିବ। ତେବେ ଚାଲନ୍ତୁ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆଜିର ଭିଡ଼ିଓରେ ଏତିକି, ଆପଣମାନଙ୍କ ସହିତ ଦେଖା ହେବ ଆଉ ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓରେ, ସେଥିପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ, ଜୟ ଜଗନ୍ନାଥ।